নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট। আজ আমরা এই ভিডিওতে দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটি হলো 2014 সালের নন ইনক্লুডেড ক্যান্ডিডেটদের কী হবে, এবং অন্যদিকে নিউ নোটিফিকেশন 2022-এ আসবে, তার জন্য আমাদের কী কী পদক্ষেপ নিতে হবে, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট অপেক্ষারত রয়েছেন তাদেরকে কী কী পদক্ষেপ নিতে হবে, এই বিষয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, প্রথমে যে বিষয়টি আলোচনা করবো সেটি হলো নন ইনক্লুডেড ক্যান্ডিডেট যারা রয়েছেন, যারা 2014 সালের যে এক্সাম সেই এক্সামের পরিপ্রেক্ষিতে নিয়োগ পাননি তাদের কী হবে, বা যারা নন ইনক্লুডেড ছিলেন, বিএড ছিল না, বা অন্য অন্য ইস্যুতে কিন্তু যাদের নিয়োগ দেওয়া হয়নি তাদেরকে কিন্তু কোনোভাবেই নিয়োগ দেওয়া হবে না, এটা কিন্তু স্পষ্ট। কারণ তারা যে এলিজিবিলিটি, সেই এলিজিবিলিটি কিন্তু তখনকার সময় পায়নি, বা যে যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতা তাদের কিন্তু তখন ছিল না, সেই সূত্র ধরেতে তারা কিন্তু ফেল, অর্থাৎ তাদের কোনো ধরনের নিয়োগ দেওয়া হবে না, এমনটাই কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাদের যে পর্ষদ সভাপতি রয়েছেন, তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন নন ইনক্লুডদের কোনোভাবেই নিয়োগ দেওয়া হবে না। ঠিকই আছে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। এবং অন্যদিকে যে নিউ নোটিফিকেশান 2022, এটাকে কিন্তু আমাদের টার্গেট করতে হবে, এবং 2022-এর প্রথম দিকেই একটি নিউ নোটিফিকেশান নিতে হবে, ছিনিয়ে নিতে হবে। কারণ আমাদের দেখা যাচ্ছে যে পরিস্থিতি, সেই সিচুয়েশনে কিন্তু কোনোভাবেই আমাদের যে সরকার রয়েছে তারা কিন্তু নিউ নোটিফিকেশান পাবলিশ করছে না। তাদের নিউ নোটিফিকেশান পাবলিশ করানোর জন্য আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেখুন, আমার তরফ থেকে কিন্তু আমি মাঝে মধ্যেই ইউটিউব চ্যানেলে কিন্তু নিউ নোটিফিকেশান সংক্রান্ত কিছু আপডেট দিয়ে থাকি, বা এটা বলতে পারেন আমার একটা ওয়ে অফ আন্দোলন, এরকম ভাবতে পারেন যে আমি এই মাধ্যমেই কিন্তু এই নিউ নোটিফিকেশানের দাবিটাকে উন্মোচন করছি বা সম্প্রসারণ ঘটাচ্ছি বিভিন্ন জনের মাধ্যমে। তো আপনারা কী করবেন? দেখুন, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সঙ্গে সবসময় কিন্তু ইন্টারলিক থাকেন, সেই সোশ্যাল মিডিয়াকে কিন্তু সম্পূর্ণভাবে ব্যবহার করতে হবে। দেখুন, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা বড় জোর রয়েছে, তো সেই সোশ্যাল মিডিয়াকে কিন্তু আমাদেরকে আমাদের উদ্দেশ্য পূরণের জন্য কিন্তু দারুণভাবে কাজে লাগাতে হবে। এটা না করলে কিন্তু খুব দ্রুতগতিতে আমরা নিউ নোটিফিকেশান পাবো না। সেই সূত্রে ধরেই বলবো, সবাইকে রিকোয়েস্ট করছি, যারা নিউ নোটিফিকেশান চাইছেন তাদেরকে শুধু বসে থাকলেই হবে না, যেমন আমি আমার তরফ থেকে যেটা পারি সেটা করছি, আপনারা আপনাদের দিক থেকে অবশ্যই চেষ্টা করুন যাতে সোশ্যাল মিডিয়ায় এই নিউ নোটিফিকেশানের দাবিটাকে স্প্রেড করা যায়। স্প্রেড করা গেলেই কিন্তু অবশ্যই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এখন সরকার গড়াও যায়, সরকার ভাঙাও যায়। তো আমাদের সেই দৃষ্টিভঙ্গি রেখেই সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় তুলতে হবে নিউ নোটিফিকেশানের দাবিতে, সকলকে কিন্তু এই ব্যাপারটিতে অংশগ্রহণ করতে হবে। একার দ্বারা কোনো দিনই সম্ভব নয়, সকলে যদি একজোট হয়ে সোশ্যাল মিডিয়ায় এই দাবিগুলি তুলি, নিউ নোটিফিকেশানের দাবি 2022-এর প্রথম দিকেই, তাহলে কিন্তু একটা কিছু হতে পারে, তাহলে কিন্তু যে নিউ নোটিফিকেশান তা আমরা পেতে পারি। তো সকলকে আমি রিকোয়েস্ট করব, আপনারা ফেসবুকে রয়েছেন, ইনস্টাতে রয়েছেন, যেখানেই থাকুন না কেন, যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আপনি ইউজ করছেন, সেই সোশ্যাল মিডিয়ায় আপনার যে দাবি রয়েছে এসএসসির নিউ নোটিফিকেশান সম্পর্কিত, সেই সম্পর্কে প্রতি সপ্তাহে একটা করে আপডেট কিন্তু দিবেন, প্রতি সপ্তাহে একটা করে আপডেট দেবেন। সকলকে বলবো, একার দ্বারা কিন্তু এটা সম্ভব নয়, সকলেই নিজের ভালোর জন্য এই কাজটা করবেন, আমার একটা রিকোয়েস্ট, তাহলেই কিন্তু এই নিউ নোটিফিকেশানটা আমরা পেতে পারি। আপনাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, সেই সাজেশনের উপরে আমরা কাজ করার চেষ্টা করব। ধন্যবাদ।